বাহ, গাল ফুলে যাচ্ছে, গাল ফুলে যাচ্ছে বেলুন ফোলা দেখে। আমরা দুজন মিলে এখন বেলুন ফোলাচ্ছি। আমি এতক্ষণ ওকে বলছিলাম ওর গাল ফুলে যাচ্ছে, কিন্তু আমারও গাল ফুলে যাচ্ছে। তো এখন আমাদের বেলুন টেলুন ফুলিয়ে একটু ডেকোরেশন করা হবে, ছোট্ট করে যা হয় আর কি। আজকে ভাইয়ের জন্মদিন, সেই জন্য সেভাবে কিছু করতে পারিনি, ছোট্ট করে একটু আয়োজন করেছি। এইবার আমার সাজগোজ শুরু হয়েছে। নিচে সব কিছু রেডি করে এসে এবার আমি সাজুগুজি করতে বসে গেছি। আরেকজন ভিডিও করছে, এবার লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, যাতে না তাকে কেউ দেখতে পায়। এখানে আমরা সবাই অপেক্ষা করছি যে ভাই কখন ঢুকবে আর আমরা সবাই চিৎকার করে উঠবো। তো ভাই এসে গেছে, ও গেটের কাছেই আছে, বাইকটা ঠিক করছে। বাবা এখানে সময় পেয়েছে, আবার পেপার করতে শুরু করে দিয়েছেন। মানে ঠান্ডা শক্ত হয়ে গেছে, আরো ঠান্ডা দশ গেছে। কেক কাটা হয়ে যাওয়ার পরে একটু কফি আর চিপসের ব্যবস্থা করা হয়েছিল। যতক্ষণ না মেন কোর্স চালু হয় তো ততক্ষণ সবাই মিলে একটু মুখ চালাচ্ছে বসে বসে। রান্নাঘরে এখন আমরা খুব ব্যস্ত, লেগে পড়েছি সবাই কাজ করতে। খাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভিডিও হচ্ছে। ঘরে যা ভাত খাবে, দেরি হয়ে গেছে। তো সবাই খেতে বসে গেছেন, এখানে আসলে সবাই খাওয়া দাওয়া করছেন, আমরা পরে সবাই বসবো। তো ভাই ভাই দেখে তো একদম হাওয়া হয়ে গেছে, বলছে এত কিছু আমি কী করে খাবো। তো যাই হোক,
তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।